কালিয়াগঞ্জের গাঙ্গুয়া গ্রামে কিশোরীর মৃত্যু ঘিরে ক্রমশই চড়ছে রাজনীতির পারদ। চার দিন পার হতে চললেও এই ঘটনায় ক্ষোভে ফুসছে গোটা গ্রাম। পরিবার এখনো সিবিআই তদন্তের দাবিতে অনড়। সিবিআই তদন্ত চেয়েছে বিজেপিও। ইতিমধ্যে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে বামফ্রন্টের পক্ষ থেকে দাবি উঠল বিচার বিভাগীয় তদন্তের। মঙ্গলবার রায়গঞ্জের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা বামফ্রন্টের চেয়ারম্যান তথা সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক। উপস্থিত ছিলেন সিপিআই নেতা তথা প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি। আনোয়ারুল বাবু বলেন, কালিয়াগঞ্জ কাণ্ডে পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা গ্রহণ করতে ব্যর্থ। অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি আরএসএস ও বিজেপির বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার ছিল প্রশাসনের পক্ষ থেকে, সেগুলো করতে হয়েছে যে আমাদের জেলায় তারা ব্যর্থ হয়েছে। আমরা চাই যে প্রকৃতপক্ষে যারা দোষী পুলিশকে হচ্ছে নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে হচ্ছে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এই পরিপ্রেক্ষিতে বিশেষ করে আরএসএস এবং বিজেপি গত 21 তারিখ থেকে যে এলাকায় ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে আমরা তারও নিন্দা করছি। আনোয়ারুল বাবু আরো বলেন, পুলিশ এখনো এই ঘটনার সঠিক কিনারা করতে পারেনি, তাই সিবিআই কিংবা সিআইডি নয়, বিচার বিভাগীয় তদন্ত চাইলেন তিনি। এবং পুলিশ এখনো পর্যন্ত হচ্ছে যে এই তদন্ত করে এখনো পর্যন্ত তারা হচ্ছে যে একটা কিনারা বার করতে পারেনি। এই সমস্ত বিষয়টার হচ্ছে যে আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি, তার পেছনে কারণ আছে। সিবিআই বলুন, সিআইডি বলুন, আমাদের জেলাতে একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে, রাজ্যের ক্ষেত্রেও ঘটেছে। সব ক্ষেত্রে আমরা দেখেছি যে সিবিআই বা সিআইডি তারা হচ্ছে এখনো পর্যন্ত কোনোটার তারা হচ্ছে কিনারা করতে পারেননি। জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দড়ি টানাটানি প্রসঙ্গেও এদিন তীব্র সমালোচনা করেন আনোয়ারুল বাবু। আমরা লক্ষ্য করছি বিভিন্ন প্রচার মাধ্যমের মাধ্যমে যে কেন্দ্রীয় শিশু কমিশন আসলেন, মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার এই বিজেপির সরকারের প্রতিনিধি হয়ে আসছে। রাজ্যের শিশু কমিশন আসছেন, তারা মনে হচ্ছে রাজ্য সরকারের বা এই তৃণমূল সরকারের প্রতিনিধি হিসাবে তারা এসছেন। সাংবিধানিক যে কাঠামো আছে, সাংবিধানিক যে দায়িত্ব এই শিশু কমিশন গঠন করার ক্ষেত্রে যেগুলো আছে, তারা সেই জায়গাটা হচ্ছে ধারে কাছে যাচ্ছেন না। রাজনৈতিক একটা চেহারা তারা দেওয়ার চেষ্টা করছেন, তা আমরা নিন্দা করছি। একইভাবে এদিন বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সরব হন সিপিআই নেতা শ্রীকুমার মুখার্জি। তিনি বলেন, দেহ তোলা কাণ্ডে চারজন এএসআইকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু এই কাজে তাদের যে উচ্চপদস্থ অফিসাররা নির্দেশ দিয়েছিলেন তাদেরও শাস্তির দাবি জানান শ্রীকুমার বাবু। ময়না তদন্ত ইস্যুতেও এদিন সুর চলান তিনি। আমি বিশ্বাস করি ওই যে চারজন এএসআইকে যাদেরকে সাসপেন্ড করে বুক করা হয়েছে, এরা রেসপন্সিবল তো বটেই, কিন্তু এদের এই কাজটা করতে যে অর্ডারটা দিয়েছিল সে তো কখনো এএসআই নয়, সে নিজে নয় তো, এ তো অনেক ওপরতলার থেকে অর্ডার আসে, আর এই অর্ডারটার সাথে একজন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের লোকও থাকে, এছাড়া এই কাজটা করতে পারে না। আমার প্রশ্ন, ওখানে ওই অর্ডারটা দেওয়ার পেছনে কোন দুজন অফিসার ছিলেন? পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের দুজনকে বুক করা উচিত। চারটে এসআইকে বুক করে কি হবে? ওদেরকে বুক করা উচিত যারা এই অর্ডারটা দিয়েছে। পোস্টমর্টেমটা যদি 15 দিন পরেও করা হয়, 1 মাস পরেও করা হয়, তাতে কোনো অসুবিধা হয় না। এরা তো বিজ্ঞানটাকেই ভুলে গেছে। ওরা কবর দিয়ে রেখেছে, ঠিক কি বেটি কোন কথা, কবর দিয়ে রেখেছে কি আশায় যে পরবর্তীকালে আবার নতুন করে ওখানে একটা পোস্টমর্টেম হবে। তার মধ্যে পোস্টমর্টেম করা যায়, কোনো অসুবিধা নেই। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।